আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চট্টগ্রাম বোর্ড 2019 সালের প্রশ্নটি সলভ করব। ক নাম্বার আবার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে যে রাশিটা দেওয়া আছে সেটা আগে লিখি। উৎপাদক বিশ্লেষণের সময় তোমরা সবসময় মনে রাখবে, প্রথম স্টেপে আমি আগেও বলেছি এর আগের ভিডিওতে, কমন যায় কিনা সেটা আগে দেখতে হবে, কমন যায় কিনা। এরপরে কমন যদি না যায় তাহলে দেখতে হবে সূত্র প্রয়োগ করা যায় কিনা। বর্গের সূত্র আছে, ঘনের সূত্র আছে, সূত্র প্রয়োগ করতে হবে। এরপর স্টেপে দেখবা যে মিডিল টার্ম করা যায় কিনা, মিডিল টার্ম করেও উৎপাদক বিশ্লেষণ করা যায়। এবং 4 নম্বর স্টেপে আর একটা সহজ একটা নিয়ম আছে, যে ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করা যায়। তাহলে এখানে যে রাশিটা দেখা যাচ্ছে এটা খুব ইজিলি, যেহেতু এখানে কমন নাই, এখানে কমন যায় না, তাহলে আমরা এটা বর্গের সূত্র খুব সহজেই অ্যাপ্লাই করতে পারি। তাহলে কিভাবে সম্ভব যে এখানে যে m^4 আছে এটাকে আমরা m² হোল স্কোয়ার লিখতে পারি? বর্গের যে সূত্র, যেহেতু এখানে মাইনাস আছে, বর্গের দুইটা সূত্র আছে, যে a+b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a² প্লাস 2ab প্লাস b² আর একটা আছে যে a-b হোল স্কোয়ার সমান সমান a² মাইনাস 2ab প্লাস b² এই দুটা সূত্র যে কোনো একটা আমরা প্রয়োগ করতে পারবো। তাহলে এটা এখানে আমরা যদি প্লাসের সূত্র প্রয়োগ করি তাহলে কি হয় দেখা যাক, এখানে যে এখানে m^4 কে আমরা লিখতে পারি m² হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু m² প্লাস 1 প্লাস 1 স্কোয়ার। এই 1 কে আমরা 1 স্কোয়ার লিখতে পারি এখানে, তাহলে 2m² এখানে কিন্তু আছে 7m² -7m² তাহলে আমাদের -9m² থেকে যদি 2m² যদি বিয়োগ করি তাহলে আগের লাইনে যাওয়া যায়। এভাবে একটু টেকনিক করে সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এখান থেকে এই অংশের জন্য আমরা যেটা লিখতে পারি যে m² প্লাস 1 হোল স্কোয়ার, এবং এই 9m² কে 3m হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা আবার a² মাইনাস b² এই আকারের হয়ে আছে এখানে, অর্থাৎ a+b ইন্টু a-b। তাহলে এখানে এর জায়গায় আছে m² প্লাস 1, বির জায়গায় আছে 3m। তাহলে কি হবে, m² প্লাস 1 প্লাস 3m এবং m² প্লাস 1 মাইনাস 3m। এখন একটু সাজায় যদি লিখতে চাও যে m² প্লাস 3m প্লাস 1 এবং m² মাইনাস 3m প্লাস 1, এটা সাজিয়ে লেখা হয়েছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো উৎপাদক বিশ্লেষণ। এবার খ নাম্বার সমস্যাটা এখানে বলা আছে যে প্রমাণ করো যে b^8 - 1/b^4 = 115√21। এটা বরিশাল বোর্ড 2020-এ এরকম একটা প্রশ্ন সলভ করেছি আমরা। তাহলে প্রমাণ শুরু করি। তো এই প্রশ্নটা এই উদ্দীপক থেকে সমাধান করতে হবে। এখানে দুইটা উদ্দীপক দেওয়া আছে, যেহেতু এটা b^8 - 1/b^4, এটার যে লেফট হ্যান্ড সাইড, যেটা লেফট সাইডে এখানে দেওয়া আছে b^8 - 1, নিচে হচ্ছে b^4, তাহলে এটাকে লেখা যায় b^4 - 1/b^4, এটা লেখা যায়। তাহলে এটাকে আমরা আবার b² হোল স্কোয়ার মাইনাস 1/b² হোল স্কোয়ার এভাবে লিখতে পারি। তো এটা a² মাইনাস b² সূত্র আকারে আছে, অর্থাৎ প্রথম পদের জায়গায় এখানে b² আছে, তাহলে আমরা লিখতে পারি b² প্লাস 1/b² এবং b² মাইনাস 1/b². তাহলে এখানে b² প্লাস 1/b² এটা যা আছে তাই থাক। এখন এটাকে আবার আমরা সূত্র আকারে লিখতে পারি, অর্থাৎ b+1/b ইন্টু b-1/b। এখন b² প্লাস 1/b² b+1/b-র মান তো দেওয়াই আছে, এবং b-1/b-র মানটা আমাদের বের করতে হবে। তাহলে এই যে এই মানটা এবং এই যে এই মানটা আমাদের উদ্দীপক থেকে বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদের দুইটা স্টেপ মনে রাখতে হবে, একটা বর্গ করে, বর্গ করে এখানে প্লাসের মান থেকে মাইনাসের মান বের করব, এবং আরেকবার বর্গ করে b² প্লাস 1/b² মান বের করবো। তো দেওয়া আছে খ b+1/b, এখানে উভয় পক্ষে আমরা বর্গ করে দিলাম, অর্থাৎ এখানে বর্গ করে, তো বর্গ করে আমরা মাইনাসে যদি মান বের করতে চাই তাহলে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে।
অনুসিদ্ধান্ত আমরা জানি যে একটা অনুসিদ্ধান্ত আছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা একটা আছে। আর একটা আছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো যেহেতু আমাদের মাইনাসের মান বের করতে হবে, তাহলে আমাদের এই যে এই প্রথমটা এখানে এটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে বি প্লাস 1/b হোল স্কোয়ার সমান বি মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস 4 × b × 1/b। তাহলে বি কাটা গেলে পরে আমরা লিখতে পারি বি মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস 4 = 25, এবং 5 স্কোয়ার করলে এখানে 25 হয়। এখন এই প্লাস 4 কে আমরা ডানে পাঠিয়ে দেবো, অর্থাৎ বি মাইনাস 1/b হোল স্কোয়ার = 25 মাইনাস 4। তাহলে 25 থেকে 4 গেলে এখানে 21 হয়। এখন স্কোয়ারকে ভ্যানিশ করার জন্য উভয় পক্ষে বর্গমূল করে দিতে হবে। তো বর্গমূল করলে আমাদের স্কোয়ার ভ্যানিশ হয়ে যায়। তাহলে এ সরি এখানে বি হবে এটা বি মাইনাস 1/b √21। এখন এটাকে যদি আবার উভয় পক্ষে আমরা বর্গ করে দিই, তাহলে আমরা বি স্কোয়ার প্লাস 1/b স্কোয়ারের মান বের করতে পারবো। তাহলে এটা আমরা সরাসরি বর্গের সূত্র প্রয়োগ করে যাই, বি স্কোয়ার মাইনাস 2b × 1/b প্লাস 1/b স্কোয়ার = 21, স্কোয়ার এবং রুট ভ্যানিশ হয়ে যায় এখানে। তাহলে এখান থেকে আমরা বি স্কোয়ার মাইনাস 2 প্লাস এই যে বি কাটা যায় এখানে 1/b স্কোয়ার, এবং এই মাইনাস 2টাকে ডানে পাঠিয়ে দিলে এটা প্লাস হয়ে যায়, অর্থাৎ বি স্কোয়ার প্লাস 1/b স্কোয়ারের মান পাওয়া গেল 23। এখন আমরা খ নম্বরে যে লেফট হ্যান্ড সাইড সেটা আমরা লিখতে পারি এখন বি টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই বি টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই বি টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আমরা লিখতে পারি বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1/b² হোল স্কোয়ার, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা ছিল সেটা এখানে প্রয়োগ করা হয়েছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কারণ এখানে এর জায়গায় আছে বি স্কোয়ার এবং বির জায়গায় আছে 1/b². এখন এখানে এই যে অংশটুকু আবার সূত্র হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, অর্থাৎ বি বি প্লাস 1/b × b - 1/b। এখন এই যে বি স্কোয়ার প্লাস 1/b² মান আমরা একটু আগে বের করলাম যে 23, এবং বি প্লাস 1/b মান তো দেওয়া আছে 5, এবং বি মাইনাস 1/b মান আমরা বের করলাম √21। তাহলে এটা গুণ করে দিলে হয় 115√121। এটাই হচ্ছে রাইট সাইড, প্রমাণ হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা গ নম্বর সমস্যাটি সমাধান করব। গ নম্বর সমস্যাটি সমাধান করতে হবে এই উদ্দীপক থেকে। এখানে যেহেতু গণ সংক্রান্ত ব্যাপার আছে, যেহেতু এখানে এখানে এই প্রশ্নটা দেখে অনেকেই একটু চিন্তায় পড়ে যায় যে কিভাবে সমাধান করব। তো আমি যে প্রক্রিয়া সমাধান করি সেই প্রক্রিয়া যদি তোমরা সমাধান করো, আসলে সব ধরনের অঙ্কে তোমরা সমাধান করতে পারবে। আমি ম্যাক্সিমাম অঙ্ক বর্গ করে এবং ঘন করে করি, এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু তোমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করলে হয়তো তোমরা পারবে না, কারণ এখানে কোনো সূত্র আকারে এখানে দেওয়া নাই। তাহলে কিভাবে সম্ভব? তাহলে এখান থেকে এই যে যে প্রশ্নটা দেওয়া আছে এখানে, যে উদ্দীপকটা দেওয়া আছে, এখান থেকে আমাদের পি মাইনাস 1/p-র একটা মান বের করা যাবে। এখান থেকে এই মানটা 3 আসবে। এখন এই যে এই 3টাকে যদি মানে এই মানটাকে যদি তুমি উভয়পক্ষে ঘন করে দাও, তাহলে একটা সময় গিয়ে এই আকারে আমরা বানাতে পারবো। এই জন্য ঘন করার একটা সুবিধা আছে, উভয় পক্ষে ঘন করে বর্গ করে এই সূত্রগুলো প্রয়োগ করে সমাধান করা খুব সহজ। তো এখন আমরা এই গ নম্বর সমস্যাটি সমাধান করে ফেলি। প্রথমত লিখবো দেওয়া আছে, এটা বরিশাল বোর্ড 2020-এ এইরকম একটা প্রশ্ন এসেছিল, এখান থেকে আমাদের পি মাইনাস 1/p-র মান বের করতে হবে। অর্থাৎ এখানে যে মাইনাস 1/p⁴ এই অংশটুকু আমরা বামে নিয়ে আসবো, বামে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে। এখন আমাদের বর্গ সূত্র অ্যাপ্লাই করতে হবে। বর্গ সূত্রের একটা বৈশিষ্ট্য যে স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, মানে 2 একটা আছে। তো আমরা পি স্কোয়ারকে আমরা লিখতে পারি যে পি পি টু দি পাওয়ার 4 কে লিখতে পারি পি স্কোয়ার হোল স্কোয়ার, এবং 1/p⁴ কে লিখতে পারি 1/p² হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে সূত্রের স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এখন মাঝখানে আছে 2ab। তাহলে আমরা এখানে যদি একটা 2 আনি, 2 ইন্টু, তাহলে প্রথম পদ এটা হচ্ছে তোমার এখানে প্রথম পদ, তাহলে 2 × p² × 1/p² এটা কিন্তু অতিরিক্ত আনছি, এই জন্য এখানে একটা 2 × p² 1/p² এটা বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা এখান থেকে এই অংশটুকু আমরা বর্গের সূত্র প্রয়োগ করতে পারবো। তাহলে ঠিক এই কাজটাই এখানে আমরা করবো। এখন
যে এই যে এখানে এই অংশটুকু অতিরিক্ত আনা হয়েছে এবং এটা আমরা একটা বর্গের সূত্র এখান থেকে প্রয়োগ করতে পারি, অর্থাৎ পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার হোল স্কোয়ার। এখন এই যে এখানে এটা এটা কাটা গেলে এখানে -2 থাকে এবং ডানে থাকে হচ্ছে 119। এখন এই যে -2 এটা ডানে চলে যাবে, 121 হয়ে যাবে। এখন স্কোয়ারকে ভ্যানিশ করার জন্য আমরা উভয়পক্ষে বর্গমূল করব, তাহলে 121-এর বর্গমূল হবে 11। তা আমাদের বের করতে হবে পি মাইনাস ওয়ান বাই পি, এখান থেকে করা যাবে। এখন উভয় পক্ষে আমরা মাইনাসের সূত্র নিব। এখন মাইনাসের সূত্র নেওয়ার জন্য আমাদের -2 ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি করতে হবে, যেহেতু এটা অতিরিক্ত আনলাম আগের লাইনে, এখানে নাই এই জন্য এটা বিয়োগ করে দিছি। তাহলে এখান থেকে পি স্কোয়ার -2 পি ইন্টু ওয়ান বাই পি প্লাস পি স্কোয়ার ওয়ান বাই পি স্কোয়ার, এটা কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আকারে আছে, অর্থাৎ আমরা লিখবো পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার প্লাস, এটা এটা কাটা গেলে +2 হয় এবং এই পাশে থাকে 11। এখন এই +2 যেটা সেটা আমরা ডানে নিয়ে যাব, তাহলে গেলে মাইনাস হয়ে যায়। তাহলে এখান থেকে পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ারের মান আমরা 9 পাবো, মানে এটার সমান হবে হলো 9। তাহলে উভয় পক্ষে আবার আমরা বর্গমূল করবো, কারণ আমাদের পি মাইনাস ওয়ান বাই পির মান বের করতে হবে, তাহলে স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে বর্গমূল করলে। সুতরাং পি মাইনাস ওয়ান বাই পি সমান আমরা পেলাম 3। এখন এই যে এই জিনিসটাকে এটাকে আমরা উভয় পক্ষে ঘন করে দেবো। ঘন করে দিলে আমরা ঘনের সূত্র প্রয়োগ করব, যে ঘনের সূত্রটা ছিল যে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস পি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা ঘনের সূত্র, এটা মাইনাসের সূত্র। মাইনাসের সূত্রের একটা বৈশিষ্ট্য কি, দেখো সব জায়গায় মাইনাস, আর প্লাসের যে ঘনসূত্র সেটা সব জায়গায় প্লাস। তাহলে এটা এই ঘন করে আমাদের মান নির্ণয় করা এবং সূত্র মনে রাখা অনেক সহজ, কারণ প্লাসের সূত্র সব প্লাস, মাইনাসের সূত্র সব মাইনাস। তাহলে এই মাইনাসের সূত্র এখানে এখানে এর জায়গায় আছে এখানে পি এবং বির জায়গায় আছে ওয়ান বাই পি। তাহলে এইভাবে আমরা সমাধান এখানে করতে পারবো সূত্র প্রয়োগ করে। তাহলে এখন আমরা সূত্র এখান থেকে প্রয়োগ করতে পারি যে পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব মানে 3b ইন্টু ওয়ান বাই পি পি মাইনাস ওয়ান বাই পি। তাহলে এখান থেকে পি পি কাটা যাবে, এখানে তাহলে এই পি পি যদি এখান থেকে কেটে দেই তাহলে আমরা কি পাই, তাহলে এই 3 থাকে এবং পি মাইনাস ওয়ান বাই পি এটার মান হচ্ছে 3 এবং ডানে 3-এর কিউব মানে এখানে 27। এখন 3 3 9, এটা এই 9টা এখন ডানে চলে যায়, 36 হয়। কিন্তু আমাদের কিন্তু এই রকম প্রমাণ আনতে হবে, এটা করার জন্য উভয় পক্ষে আমাদের পি কিউব গুণ করে দিতে হবে। তাহলে পি কিউব যদি গুণ করে দিই প্রত্যেকটা পদে উভয় পক্ষে পি কিউব গুণ করে দিলে, তাহলে এটা এটা যদি কাটা যায় তাহলে পি কিউব গুণ করলে p^6 -1 থাকে এবং এই পাশে থাকে 36 পি কিউব। এখন জাস্ট এটা বামে নিয়ে আসলে আমাদের যে প্রমাণ যেটা চাইছে সেটা আমরা করতে পারি, কারণ এখানে ডানে আছে +36 পি কিউব, বামে নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যায়। এভাবে করা যায়, তো এটা এইভাবেও করা যায় যে এখানে যদি লসাগু নাও, লসাগু যদি পি কিউব হয় তাহলে লসাগুকে যদি পি কিউব দ্বারা গুণ করে দেওয়া তাহলে p^6 এবং এখানে হয় -1 এবং এখানে থাকে 36। পরের লাইনে পি কিউব 36 এর সাথে গুণ হয়ে যাবে, p^6 -1 = 36 p^3। এবার পরে এই পাশে নিয়ে আসলে প্রমাণ হয়ে যাবে -1 -36। এভাবে ঘন করার পর ঘন সূত্র প্রয়োগ করে কিন্তু এই প্রমাণটা আমরা খুব সহজেই করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।